যে বিপিএম টাকা পয়সা ট্রানজাকশন করতেছে, এমন সময় ছেলেটা জিজ্ঞাসা করছে এখানে গ্যাসের বই হয়নি, সেখানে কোনো গ্যাসের বই হয় না, সেভিংস আইডি বা অন্য অ্যাকাউন্টগুলো হয় এইগুলা কোথায়? সে টাকা দেখছে অনেকগুলো টাকা এখানে টেবিলের উপর, হঠাৎ করে মেয়েটার মুখের মধ্যে চাপা দেওয়া করছে, ধীরে চেয়ার তিনিশে ফলাই দেওয়ার পরে মেয়েটা চিৎকার আরম্ভ করছে। সে টাকা পয়সা এবং চিন্তাই করার উদ্দেশ্যেই, তার মূল উদ্দেশ্যে চিন্তাই করার উদ্দেশ্যে সেই অফিসে এই এটা করছে। তখন অফিসে কোনো স্টাফ ছিল না, আমি পুরানবাজার হেড অফিস থেকে এই অবস্থা দেখেছি। আর আমাদের এখানে যে এমডি আছে সে চিঠি নিয়ে সে বিটে গেছে, মেয়েটারে একা পেয়ে সেখানে চিন্তাই করার জন্য, টাকা পয়সা চিন্তাই করার জন্য সে চেষ্টা করছে, যদিও পালাইবার চেষ্টা করছে এলাকাবাসী কারণে সে আর পালাইতে পারে নাই এবং তাকে ধরে আটক করা হয়েছে।